আপনাদের দুলাভাই কোম্পানিতে কাজ করতে গিয়ে মা যায় এমন পরিমাণে ব্যথা পাইছে, সে আরম্ভ করা দিছে, আমিও করব। এই ব্যায়ামটা অনেক বেশি ভালো, আমি এইটা আরম্ভ করব। মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে যে আচারটা তৈরি করলাম, এই আচারটা পচার অত্যন্ত পছন্দের একটা আচার। এটা বানাইলে পরে ও নিজে নিজে নিয়েও খায়, একটু বলে দেওয়া লাগে না যে তুমি আচার খাই খাবা কিনা বা তোমার খাইতে ইচ্ছা করে কিনা, ও নিজে নিজে নিয়েই খাইতে থাকে সবসময়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলি, কল্পনা সাউথ কোরিয়া থেকে। আসার সাথে সাথেই দেখেন সে আরম্ভ করা দিছে, আমিও করব। এখানে গাছে গাছে এত সুন্দর পাখি, যাদের পায়ে ব্যথা আছে, অনেক হাঁটতে সমস্যা, তাদের এই ব্যায়ামটা অনেক বেশি ভালো, আমি এইটা আরম্ভ করব। এই যে এই ব্যায়ামটা কিন্তু মাজার জন্য অনেক ভালো, যাদের মাজার সমস্যা আছে, হাঁটতে ঠাঁটতে সমস্যা হয়, হাঁটা চলাতে সমস্যা, তারা করতে পারেন। উপর থেকে গোলাপ ফুল, মানে যত দূর এইখান থেকে দেখেন, ওই যে ফুল আর ফুল, ও যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত, এত এত ফুল। এখানে ফ্রিতে নিউজ পেপার নেওয়া যাবে, তাই আমি ফ্রিতে তিনটে নিলাম। দেখছেন হাসপাতালে আসছি আপনাদের দুলাভাইকে নিয়ে। সবচেয়ে মজার কথা কি জানেন, এখানের যিনি ডক্টর তিনি ইন্ডিয়াতে এবং অন্যান্য জায়গাতে প্রচুর পরিমাণে ভিজিট করছেন ডক্টরের জন্য যান তিনি। এইখানে পোষ করলে হবে না, এখানে 100 পয়সা উপাত্ত মগল কয়া। এটা হচ্ছে মিল্ক টি, মিল্ক কফি, এটা হচ্ছে মিল্ক কফি, ওই যে কাপে রয়েছে ক্লিনিকে, হ্যাঁ কোরিয়ার ক্লিনিকের ভেতরে। আর এইটা আছে নষ্ট হয়ে গেছে গোজাং থেচু, এটা হচ্ছে বড়ইয়ের, বড়ই আর আদার চা, বড়ই আদার চা হয়ে গেছে, শব্দ হয়েছে মিল্ক কফি আপনাদের দুলাভাই, বড়ইয়ার, হ্যাঁ বড়ইয়ার আদার চা। বড় ইয়ার আদার চা পড়তে কাতার লাগবে, এখানে পরিষ্কার করতে হবে, কেউ পরিষ্কার করে নাই মনে হয়। ও সরি না, বইছে এই যে এখানে বসতে পারবেন, বসে বসে আসেন, টি খাই, আদার গন্ধ হয়ে যেতেছে, চিন আদার বড় ইয়ের গন্ধটা খেয়েছে, অনেক ভালো বলতেছে, আদার ধাজ, বড় ইয়ের গন্ধ, মিষ্টি মিষ্টি সব না নিয়ে যো, অনেক ভালো। আর আমি কফি কোরিয়ান কোম্পানিতে কাজ করা ভেরি টাফ, অনেকের ভাগ্য ভালো, ভালো ভালো কাজ পড়ে, অনেকের ভাগ্য ভালো না, তো অনেক কষ্টের কাজ পড়ে। আপনাদের তোলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু কাজ অনেক বেশি করতে হয়, গত কয়েকদিন আগে কাজ করতে গিয়ে মাজা একেবারে ই হয়ে গেছে, সে ডাক্তার দেখাতে আসছে, যে এক্স রে করতে দিছে, কী কী করতে দিছে, সব দৌড়দৌড়ি করতেছে, যে ব্যাগ রাখে দৌড়দৌড়ি করতেছে। ইয়াতে যে ডক্টররা থাকেন তাদের মানে কী কী যোগ্যতা আছে এখানে সমস্ত কিছু লেখা আছে, তার পাশেই আবার লেখা আছে এই যে একটা যে হাসপাতাল বাই বলেন যাই বলেন না কেন,
এর যে মানে কখন আরম্ভ হবে দেখেন, সোম বুধবার শুক্রবার সন্ধ্যা 6:30 পর্যন্ত দেখাইতে পারবেন। এখানে সকাল 9:00 থেকে আরম্ভ হয়, আবার মঙ্গলবার আর বৃহস্পতিবার 7:30 পর্যন্ত দেখবেন, শনিবার দিন দুপুর 1:00 পর্যন্ত, রবিবার দিন বন্ধ থাকবে। আর এইখানে যদি আপনি কোনো ই নিতে চান, থেরাপি নিতে চান, তাহলে 30 মিনিট আগে আসতে হবে। এই যে কোরিয়ার ছোট ছোট ক্লিনিক সকাল 9:00 থেকে 6:30 পর্যন্ত, সন্ধ্যা বা বিকেল 6:30 পর্যন্ত বা 7:30 পর্যন্ত তারা ক্লিনিকগুলো খোলা রাখে। টাইমটার ভেতরে কিন্তু ডক্টর বা নার্সরা কিন্তু তাদের দুপুরের খাবারও খাবেন, সেজন্য কিন্তু অন্তত 1.5 থেকে 2 ঘন্টাও কোথাও কোথাও বন্ধ থাকে এই ক্লিনিকগুলো। তো আমার কথা হচ্ছে, আপনার এলাকায় কি ঠিক এইভাবেই সার্ভিস দেয় ক্লিনিকের ডক্টররা? এখানে ডক্টররা কিন্তু সবসময় এখানে থাকেন, যে টাইমে এখানে খোলা থাকবে সেই টাইমে এইখানেই থাকবেন, অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু আর রুগী টুগী দেখবেন না। এই যে দেখেন, কোরিয়াতে মে মাসের 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, যে 2024 সালের এই যে মে মাসের 20 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, যে আপনারা যারা হাসপাতালে যাবেন অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে যাবেন, আইডি কার্ড ছাড়া হাসপাতালে কিন্তু এখন থেকে আর দেখানো যাবে না, ডাক্তার দেখানো যাবে না, কিন্তু তারপর দেখানো যাবে। কিছু কিছু সিস্টেম এখানে লেখা আছে যে কোন কোন সিস্টেমে দেখাতে পারবেন, একটু পরে পরে যাইয়েন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার আইডি কার্ড নিয়ে যেতে। এখানে না ফ্রি মেশিল চা, মেশিল চা করে আমার হাতে ব্যাগ রয়েছে, রয়েছে এই যে মেশিল চা নিতে তুলে এখানে থেরাপি নিতে আসছে। এই যে এখানে থেরাপি নেবে, এটা অনেক বড়, ওই পিছনে আরো বড়, অনেক বড় থেরাপি নেবে। এখন অনেক সস্তা, সস্তা বলে একটু কিনতে হচ্ছে মূলা, অনেক 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 ঝাল হয় এই মরিচ গুলাতে, মরিচ যেহেতু অনেক বেশি খাই দেখেন, মরিচ মরিচ এখানে মরিচ গুলো কিন্তু বেশ ভালো। এইখান থেকে যে চিংড়ি ম্যারিনেটেড করা যেটা লবণ দেয়া, এইটা কিনলে ভালো লাগে। এই যে গরমের দিনে খোঙ্কুক স্যুপ অনেক অনেক মজার, এখন এই কালারটা বেশি ভালো লাগে। এইখান থেকে এই যে ডেনমার্কের, আজকে ডেনমার্ক কিনবো, শিউলার কিনবো না সে ওগুলো তো নাল তারিখটা দেখে কিনলেই হবে। এইখানে আছে তারিখ, আছে এখানে উপরে। এই যে এইখান থেকে নুডলসের অনেক অনেক কফি আছে, খানো এইখান থেকে খানো, এই যে খানো আপনাদের দুলাবাইয়ের সুইট আমার কানো। অনেক আলু আছে, ঢেকে ঢেকে রাখছে, 1 কেজি আলু বুঝছেন, দাম আছে নিয়ে যাই। এখানে অনেক রকমের খারে আছে, স্যুপ আছে, এই স্যুপটা খুব মজা লাগে, একটা মাশরুমের স্যুপ। আর এসে অনেক ধরনের কারি 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 সম্পূর্ণ আজকে যা যা কিনছি তাই এই যে বক্সে আছে, আর এখানে আমাদের ঠিকানা লেখা আছে, এইটা সম্পূর্ণভাবে ডেলিভারি যাবে, ফ্রি ডেলিভারি এখান থেকে, কোনো চিন্তা নাই, এমনিই দিয়ে আসবে। এইটা খাওয়ার জন্য আমার ঝাল লাগছে, আমি প্রচুর পরিমাণে ঝাল খাইছি, ও ছাড়াইতে পারতেছে না, এটা নেওয়ার সময় অনেক
বেশি ঝাঁকাই 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 এর মধ্যে ওর বাবা অনেক ঝাঁকাই ঝাঁকাই নিয়ে যেত তাই বলতেছে এই দেবে আর তার সাথে একটুখানি লবণ দেবে আমাদের দুলা ভাই একটু খাবে খুব মজা লাগে এই গরমে খুঁকুক সু প্রচুর মজা লবণ দিতেছে এই সোফায় ওই জায়গাটা সবসময় এরকম থাকে ওইখানে আমি বসি সোফাটায় এই সোফাটাতে আমি ওইখানে বসি এরকম লম্বা করে নিয়ে খুবই মজার কুকু খাইতেছিল সুপ খাইতেছিল তার সাথে লবণ অনেকে লবণ দেয় অনেকে চিনি দেয় আমার প্রিয় ম্যাঙ্গো জুস এটা কিন্তু অনেক বেশি মজার ডেলমন্টে এটার কোয়ালিটি খুবই মজার জল পিকটো আছে কালে ঘুম থেকে ওঠার পরে বিকেলে ঘুম থেকে ওঠার পরে এই যে শুকনো মরিচ ভাজা হচ্ছে একেবারে জানিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়া করবো বোঠা সহ একেবারে ভাজতেছি একটু পরে বোঠাটা ফেলে দেবো এই যে আমার মা দিয়ে দিয়েছিল জিরা এই মরিচও কিন্তু মায়ের দেয়া পাঁচফোড়নও কিন্তু মা দিয়ে দিয়েছে জিরাটাও ভেজে নেব এখানে পাঁচফোড়ন আছে পাঁচফোড়ন বড় বাজার থেকে কেনা প্লাস্টিক আগে ঠকানো হয়েছে প্লাস্টিক আর একটা ডাল ছিল ওই যে এসে জিরার ভিতরে তাই ওজন কমে গেল না আমি ভেজে নেব খুব সুন্দর পাঁচফোড়ন এখানে এই পাঁচফোড়ন আমার কোরিয়া থেকে কেনা পাঁচফোড়ন এই যে মরিচের গুঁড়ো পাঁচফোড়ন আর এইটা হচ্ছে জিরার গুঁড়ো পেঁয়াজ মরিচ শুকনো মরিচ যে বাটতেছি এই হচ্ছে মেশিল চিনিতে ভেজানো ছিল সেজন্য এরকম রং হয়েছে একেবারে নরম আছে কারণ চিনিতে ভেজানো ছিল ভেঙে নেবো এইভাবে সবগুলো এইভাবে ভেঙে নেব এই হচ্ছে আম মা এইভাবে অল্প তেল দিয়ে লবণ দিয়ে মরিচ তারপরে রসুন দিয়ে একেবারে একটুখানি ভাজা করে রাখছে মানে জ্বালায় রাখছে আমি সেই আম নিয়ে আসছি এই আম দিয়ে আচার হবে এই হচ্ছে তেঁতুল ভিজাই রাখছি পানিতে সরিষার তেলের অনেক দাম তাই সরিষার তেলের রান্নার তেল মিলাই আমি আচার তৈরি করি সরিষার তেলও শেষ হইলো মা অবশ্য অল্প একটু দিয়ে দিছে গরম হয়ে গেলে পরে এই যে যে মশলা বেটে রাখছি এইখান থেকে পরিমাণ মতো দিয়ে দেবো জোর করে ভাজা দিব এটাকে লাল করে ফেলবো ভেজে আপনাদের দুলাভাইয়ের জন্য চা হচ্ছে চা পাতা আর অল্প চিনি আর আমারটা তো বুঝতেই পারতেছেন কি চা হইবে মানে এখন তো বিকেল বিকেল মানে কি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে প্রায় 7:20 চা হবে এই তেঁতুল টেতুল আচার বানাইতেছি চিনি লবণ সব রয়েছে আচার বানাইতেছি তার ভিতরে চা খাইনি মশলাটা ভাজা হয়ে গেছে একেবারে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার এগুলো দিয়ে দেবো তেঁতুলও দিয়ে দেবো একসাথে তেঁতুলটাও দিয়ে দেবো এবার ঘুটাবো সুন্দর করে ঘুটাবো এখন স্বাদ মতো লবণ দিব স্বাদ মতো বা পরিমাণ মতো চিনি এটাকে মাখাবো সুন্দর করে মাখাই নিব অল্প সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ি পাঁচফোড়নের গুঁড়ো করা দিয়ে দেবো এবার সুন্দর করে গুটাবো গুটাইয়া 5 মিনিটের মতো জ্বালাইয়া চুলা নিভাই দেবো অনেক অনেক মজা হয়েছে ঠান্ডা হলে আরও মজা লাগবে এই যে আচার আচার খায় অনেক ঝাল হয়েছে তারপরও সে আচার খায়